আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেয়ে থাকি, তার মধ্যে খুবই পরিচিত একটি পিঠা হলো হাতে কাটা সেমাই বা চুষি পিঠা। তবে আজ আমি পিঠাটা চালের গুঁড়া নয়, সুজি দিয়ে তৈরি করব। খুব সহজে তৈরি করে নিয়ে যাওয়ার, খেতে অসম্ভব মজার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি। এখন এই সুজিটাকে আমি ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে সুজিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজা যাবে না, অবশ্যই মিডিয়াম লোয়ে রেখেই ভাজতে হবে। আর অনবরত নেড়ে নেড়ে আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি। তবে সুজিগুলোকে লাল করে ভাজা যাবে না, সুজিটা যেন সাদাই থাকে। আমি 3 মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি, আর এখানে হাফ কাপ নিয়েছি তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আমি এখানে হাফ কাপ তরল দুধ আর হাফ কাপ পানি ইউজ করেছি, টোটাল 1 কাপ। আপনারা চাইলে শুধু দুধ দিয়ে বা শুধু পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। যেটাই দেন না কেন, এখানে 1 কাপ ইউজ করতে হবে, তাহলে মাপটা একদম ঠিক হবে। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ। এখন চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার ভেতরে কোনো লাম্পস থেকে না যায়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে বা খুব বেশিক্ষণ জ্বালিয়ে এই ডোটা তৈরি করতে গেলে ডোটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, তখন আর পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে না। চুলার আঁচটাকে বন্ধ করে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করেছি, খুব দ্রুতই দেখবেন পানিটা শুকিয়ে এভাবে ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। 5-7 মিনিট এভাবে ঢেকে রেস্টে রেখে দিলে সুজিটা পুরোপুরি ফুলে উঠবে। 7 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এটাকে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর হালকা গরম অবস্থাতে এখন এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে একটু মুথে নিচ্ছি। কিছুটা মুথে নেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু ঘি দিলে এটাতে দারুণ একটা স্মেলও আসবে, আর এই ডোটা হাতের সাথেও লেগে যাবে না। এখন এটাকে আবারও 1-2 মিনিটের মতো ভালোভাবে একটু মুথে নিচ্ছি। ডোটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এখন পিঠাগুলো তৈরি করে নিব। সেজন্য এখান থেকে আমি ছোট একটা পোর্শন নিয়ে নিচ্ছি, আর এটাকে হাত দিয়ে একটু বেলে গোল করে নিচ্ছি। দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছুটা গোল করে নেওয়ার পর আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। কিছুটা ময়দা বা আটা ইউজ করলে পিঠাগুলোও তৈরি করে নেওয়া সহজ হয়, আর হাতের সাথেও লেগে যায় না। এখন এখান থেকে আমি সেমাই পিঠাগুলো বা চুষি পিঠাগুলো কেটে নিব। এখান থেকে আমি ছোট ছোট পোর্শন নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু ডলা দিয়ে পিঠা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে একটু বড় বড় করেও তৈরি করতে পারেন, বা চাইলে একটু ছোট পোর্শন নিয়ে আরও ছোট করেও তৈরি করতে পারেন। আপনি আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আজ আমি পিঠাগুলো একটু ছোট করে তৈরি করব, সেজন্য ছোট ছোট পোর্শন নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে তৈরি করছি। তবে পিঠাগুলো তৈরি করার সময় প্রথম দিকে একটু ঝামেলা মনে হতে পারে বা অনেক বেশি সময় লাগতে পারে। কিছুক্ষণ তৈরি করার পরে দেখবেন পিঠাগুলো বেশ দ্রুতই তৈরি করে নেওয়া যাচ্ছে। আর অবশ্যই কিছুটা চাউলের গুঁড়া বা আটা ছিটিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন, তা না হলে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে। যাদের বাড়িতে মানুষের সংখ্যা বেশি আছে তারা চাইলে আরেকজনের হেল্পও নিতে পারেন, তাহলে খুব দ্রুত পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। গ্রামে যারা পিঠা তৈরি করে তারা খুব দ্রুত হাত দিয়ে পিঠাগুলো কেটে নিতে পারে, তবে সবাই পিঠাগুলো তৈরি করে নিতে পারে না। যারা তৈরি করতে পারেন না তারা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর এই পিঠাগুলো চাইলে কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। চাইলে কিছুটা রোদে শুকিয়েও এটাকে রাখতে পারেন, বা চাইলে নর্মাল ফ্রিজেও এটাকে রেখে দিতে পারেন। 2 থেকে 3 দিন পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে নর্মাল ফ্রিজে রাখলেও এই পিঠাগুলোকে অবশ্যই এভাবে একটু ছাড়িয়ে নিয়ে এগুলোকে কিছুটা শুকিয়ে নিয়ে তারপরে এগুলোকে ফ্রিজে রাখতে হবে, তা না হলে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে। তবে আজ আমি সংরক্ষণ করছি না, আমি এখনই পিঠাগুলো তৈরি করে নিব। চুলে আমি আবার একটা প্যান বসিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা দুধও ইউজ করতে পারেন, দুধটাকে জাল করে নিলেই চলবে। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে সেটার টেস্ট আরও কিছুটা বেড়ে যায়। আর 2টা এলাচ আমি এখানে থেতো করে নিয়েছি, সেই এলাচ 2টা দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা সুঘ্রাণ আসবে।
আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে, দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তবে আপনারা যদি গুঁড়া দুধটা ইউজ করতে না চান, সেক্ষেত্রে তরল দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে হবে, দুধটাকে কিছুটা জাল করে ঘন করে নিতে হবে। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দুধটাকে আমি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, এতে দুধটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় বা পাটালিও ইউজ করতে পারেন। এটা দিয়েও খুব ভালোভাবে আমি আরও 1-2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। গুড় দিয়ে 2-3 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন চুলার আঁচটাকে মোটামুটি হাই রেখে যে সেমাই পিঠা বা চুষি পিঠাগুলো তৈরি করেছি সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মোটামুটি হাই রেখে এখন এটাকে 5-7 মিনিটের মতো জাল করে নিব। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই, 5-7 মিনিট জাল করে নিলেই চলবে। আর এটা রান্না হয়েছে কিনা বা পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো, পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সেগুলো একে একাই দেখবেন উপরে ভেসে এসেছে। 2-3 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আরও 3-4 মিনিট এটাকে জাল করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এই তো পিঠাগুলো এখন তৈরি হয়ে গিয়েছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর আশা করছি পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কেননা পিঠার কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, সার্ভ করার জন্য একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। পিঠাটা দেখতে যতটা ইয়ামি, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। সুজির এই চুষি পিঠাগুলো বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।